আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাইরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা আগামী জুলাই মাসে ঢাকা থেকে সিঙ্গাপুর যাইতে চান তাদেরকে বিমান ভাড়ার আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে ঢাকা থেকে সিঙ্গাপুর এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট 3টি বিমান যাতায়াত করে থাকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিদিন 1টি, ইউজ বাংলা এয়ারলাইন্স 1টি, সিঙ্গাপুর এয়ারলাইন্স প্রতিদিন 1টি ফ্লাইট পরিচালনা করে থাকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সকাল 8:30, ইউজ বাংলা এয়ারলাইন্স রাত 10:30, সিঙ্গাপুর এয়ারলাইন্স রাত 11:30 একটি করে ফ্লাইট পরিচালনা করে থাকে। এখন আপনাদেরকে আমি দেখাবো, আপনারা যদি ডাইরেক্ট ফ্লাইট ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান আগামী জুলাই মাসে, তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে। বন্ধুরা, আমি যেহেতু এয়ার টিকিটের ব্যবসা করি, আপনাদের যদি এয়ার টিকিট সম্পর্কে কোনো তথ্য বা এয়ার টিকিটের প্রয়োজন হয় অথবা এয়ার টিকিটের তারিখ পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমার সাথে সরাসরি কথা বলে যোগাযোগ করতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দিব, ওইখান থেকে নাম্বার সংগ্রহ করে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। প্রথমে আপনাদেরকে আমি দেখাবো, ইউজ বাংলা এয়ারলাইন্স আপনারা যদি ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান আগামী জুলাই মাসে, তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে। দেখেন, আপনারা যদি জুলাই মাসের 1 তারিখে যেতে চান, এখানে ফেয়ার দেখাচ্ছে 45,500 টাকা, 2 তারিখ 40,800 টাকা, 3 তারিখ 37,300 টাকা, 4 তারিখ 37,300 টাকা। আপনারা যদি জুলাই মাসের 5 তারিখে ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান ইউজ বাংলা এয়ারলাইন্সে, আপনাদের ফেয়ার পড়বে 40,800 টাকা, 6 তারিখ 40,800 টাকা, 7 তারিখ 40,800, 8 তারিখ 37,300 টাকা, 9 তারিখ 40,800, 10 তারিখ 40,800, 11 তারিখে যদি যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে 37,000 টাকা, 12 তারিখ 40,000, 13 তারিখ 40,500, 14 তারিখ 45,500, 15 তারিখ 40,000, 16 তারিখ 37,300, 17 তারিখ 37,300, 18 তারিখ সেম ফেয়ার 37,300 টাকা। আপনারা যদি 19 তারিখে ইউজ বাংলা এয়ারলাইন্সে ঢাকা থেকে সিঙ্গাপুর যাইতে চান ডাইরেক্ট ফ্লাইট, আপনাদের ফেয়ার পড়বে 37,000 টাকা, 20 তারিখ 40,800, 21 তারিখ 37,300, 22 তারিখ 37,300 টাকা, 23 তারিখ 37,300, 24 তারিখ পড়বে 35,000 টাকা, 25 তারিখ 37,300 টাকা। আপনারা যদি 26 তারিখে ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান ইউজ বাংলা এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইট, আপনাদের ফেয়ার পড়বে 37,000 টাকা, 27 তারিখ 37,000, 28 তারিখ 37, 29 তারিখ 37, 30 তারিখে 40,000 টাকা, 31 তারিখ 40,000 টাকা। বন্ধুরা, এখন আপনাদেরকে আমি দেখাবো, আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আগামী জুলাই মাসে ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে। জুলাই মাসের 1 তারিখে ফেয়ার পড়বে 56,000, 2 তারিখে 45, 3 তারিখে 45, 4 তারিখে 37,000 টাকা। আপনারা যদি 5 তারিখে ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনাদের ফেয়ার পড়বে 37,000, 6 তারিখ 37, 7 তারিখ 37,000, 8 তারিখ 37,000, 9 তারিখে পড়বে 35,000, 10 তারিখ 37,000, 11 তারিখ 35,000। বন্ধুরা, আপনারা যদি জুলাই মাসের 13 তারিখে যেতে চান ফেয়ার পড়বে 35,000 টাকা, 14 তারিখে ফেয়ার পড়বে 37,000, 15 তারিখে কোনো শিডিউল নেই, 16 তারিখে দেখেন 37,300, 17 তারিখ 35,000, 18 তারিখ 35, 19 তারিখ 35, 20 তারিখ 35,000 টাকা, 21 তারিখে 35, 22 তারিখে 35,000 টাকা। আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জুলাই মাসের 30 তারিখে যেতে চান ঢাকা থেকে সিঙ্গাপুর, ফেয়ার পড়বে 32,000 টাকা, 24 তারিখে 32,000, 25 তারিখে 35,000, 26 তারিখ 32,000, 27 তারিখ 32,000 টাকা, 28 তারিখে 32,000 টাকা, 29 তারিখে 35,000, 30 তারিখে 32,000, 31 তারিখে 32,000, 600 টাকা। বন্ধুরা, এই টিকিট 32,000 টাকা রাখা যাবে। বন্ধুরা, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।